মুখ্যমন্ত্রী নাজানে কোর চাউলেরে ভাত খাইছে অসমৰ জনতাই। মুখ্যমন্ত্রী নাজানে মোদীর বিনামূল্যে চাউল রাইজে পায় নে নাপায়। মুখ্যমন্ত্রীর মতে কোভিডৰ বিনামূল্যে চাউল চলি আছে, কিন্তু সুলভ মূল্যর দোকানত মোদীর 5 কেজি চাউল জনতাই পায় নে? হিতাধিকারীরে প্রগতির বন্যা বইছে অসমত। মাহিলী 1200 টকার নগদ ধনেরে ধন্য হয়েছে সাধারণ জনতা। বিনামূল্যে খাদ্য খাই শান্তির সুখনিদ্রাত সর্বসাধারণ জনতা। মুখ্যমন্ত্রীর নিত্য আগবাইছে ইটোর পাছত সিটো ঘোষণা। প্রতিটো ঘোষণাতেই মুখ্যমন্ত্রীর চমক। এইবার অমুক লাখ মহিলার একাউন্টত অমুক লাখ টাকা, এইবার বিনামূল্যে খাদ্যর হিতাধিকারীর তালিকাত অমুক লাখ জনতা, তার মাজতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। চাউলও পাব আর চাউলের লগত মাহত বছরি 5 লাখ টাকালৈকে বিনামূলিয়া ট্রিটমেন্টও পাব। আজি আপনাদের চিন্তা করক যে কোভিডৰ সময়ত মোদি ডাঙরিয়ায় বিনামূলিয়া চাউল দিছিলে, কোভিড শেষ হয়ে গেল, চাউল আজিও চলি আছে, কিন্তু সেই চাউল লওয়া রেশন কার্ডখনের মূল্য বাড়ি বাড়ি গৈ আছে, কারণ আগতে তাতে চাউল পাইছিলে, এতিয়া চাউলৰ লগত বছৰি 5 লাখ টকালৈকে বিনামূলীয়াকৈ মেডিকেল ট্রিটমেন্টটো আমি পাব পাৰিম। লকডাউনৰ সময়তেই ভাৰত চৰকাৰে দৰিদ্ৰ পৰিয়াললৈ আগবঢ়াইছিল বিনামূলীয়া ৰেচন। সেই অনুসৰি প্ৰধানমন্ত্ৰী গৰীব কল্যাণ অন্ন যোজনাৰ অধীনত প্ৰতিটো পৰিয়ালৰ প্ৰতিজন ব্যক্তিলৈ মাহিলী আগবঢ়োৱা হৈছিল 5 কেজিকৈ বিনামূলীয়া চাউল। মোদী সরকারে লকডাউনত আগবহা 5 কেজি বিনামূল্যে চাউলক লৈ পূর্বতেও সফলতার ব্যাখ্যা দিছিল। এইদরে মোদিয়ে পঠা চাউল দি ভাত খাই আছে নে নাই? আছে নে নাই? ঘরত খাই আছে মোদিয়ে পঠা চাউল, আর ঘরের বাহির আছে নরেন্দ্র মোদী মুদাবার। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই দাবি করা মতে ভারত সরকারে লকডাউনত যোগান ধরা বিনামূল্যে চাউল এটাও লাভ করে আহিছে নে জনতাই? শুনক বিনামূল্যে চাউল যোগান ধরা সুলভ মূল্যের দোকানের এগারী সত্তাধিকারীর পর। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার লকডাউনত যে দুবার চাউল দিয়েছিল, এতিয়া এবার দিয়ে ভারত সরকারের চাউল তো বন্ধ হয়েছে, এতিয়া সরকারের চাউল তো দিয়ে আছে। কার্ডর পিএইচ আর এওয়াই খিনিয়ে পায় 35 আর পিএইচর খিনিয়ে পায় পার মেম্বার 5 কেজি। লকডাউনত মোদী সরকারে যোগান ধরা 5 কেজি বিনামূল্যে চাউলের সাদ কেতিয়াবাই পাহরিছে জনতাই। তার সলনি অন্ত্যোদয়া অন্ন আসনির অধীনত একোটা পরিয়ালে মাহিলী 35 কেজি আর প্রায়োরিটি হাউসহোল্ডর অধীনত একোটা পরিয়ালের এজনে মাহিলী 5 কেজিকৈ বিনামূল্যে চাউল লাভ করে আহিছে। কিন্তু তার পরিবর্তে এয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, কোভিডৰ সময়ত প্রধানমন্ত্রীয়ে যোগান ধরা বিনামূলীয়া যোগান এতিয়াও চলি আছে। চাউলও পাব আর চাউলৰ লগত মাহত বছরি 5 লাখ টকালৈকে বিনামূলীয়া ট্রিটমেন্টও পাব। আজি আপনাদের চিন্তা করক যে কোভিডৰ সময়ত মোদী ডাঙরিয়ায় বিনামূলীয়া চাউল দিছিলে, কোভিড শেষ হয়ে গেল, চাউল আজিও চলি আছে, কিন্তু সেই চাউল লওয়া রেশন কার্ডখনের মূল্য বাড়ি বাড়ি গৈ আছে, কারণ আগতে তাতে চাউল পাইছিলে, এতিয়া চাউলৰ লগত বছরি 5 লাখ টকালৈকে বিনামূলীয়াকৈ মেডিকেল ট্রিটমেন্টটো আমি পাব পাৰিম। লকডাউনত অনেকেই হেরালে কর্মসংস্থাপন। লকডাউনত বিপর্যস্ত হওয়া অর্থনীতি এতিয়াও পুনৰ ঠন ধরে উঠা নাই। তার মাজতে বন্ধ হল মোদী সরকারের 5 কেজি বিনামূল্যে চাউল। বিনামূল্যে যোগানে মানুষক কর্মবিমুখ করে, মানুষ বিনামূল্যে যোগানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এনে পরিস্থিতিত 5 কেজিকৈ বিনামূল্যে চাউলের কর্তনে নিঃসন্দেহে প্রভাব পেলাইছে সাধারণ জনতার মাজত। কিন্তু তার মাজতে চাউলের অভাবনীয় মূল্যবৃদ্ধিয়ে এতিয়া হাহাকার লগাইছে বজারত। বাকি সব রামপাল চাউলের দাম সব বাড়িছে, মানে এক চাউলে তোমার লোকাল চাউলেরও যেটু আছে নহয় তোমার একেবারে লোয়েস্টটো দাম মানে কিনা 35 টাকার তলত নাই,
লোকেল চাউল তার উপর তাকো সিমান একটা ভাল নহয় পঁয়ত্রিশ টিকাটো একটা সুবিধাজনক নহয় এটা মানে কিনা ফর্টি ফাইভর তলর পর চাউল নাই ফর্টি ফাইভ ফর্টি ফর্টি টু তার মানে কিনা সিমান একটা ভাল নহয় আর ফর্টি ফাইভর পর একটা মানে খাব পারি মানুষ এটা চাওক লাগে কিছু মানে এটা রামপালের ভিতর খায় রিদ্ধি জিদ্দি খায় কিছু মানে জহা খায় এটা মানুষের ভাগ আছে এটা জেনেরেল চাউলটা আমার যেটু আমার গরিব মানুষের কারণে জেনেরেল চল্লিশ টিকা চাউলটো চল্লিশ পঞ্চল্লিশতে বিক্রি বেশি খাওয়া চাউলটো চল্লিশ পঞ্চল্লিশতো বেশি বিক্রি আর চাউলের দামটা বাড়ছে হাঁকারি পারে কি কারণে বাড়ছে না জানো চাউলের দামটো বাড়ছে কাস্টমার সিমান একটা নাই কিন্তু অভার কাস্টমার নাই দুই চারজন আহে চিনাকি চল্লিশ টাকা আর কি দুইটা কমোতে বে বা পাঁচটা কমোতে বে বিচারি অলপমান কাস্টমারে কাস্টমারও কমিছে এটা চাউলের দামগুলো কমছে কম চাউলের দামটো বাড়ছে চাউলটা মানে সেটা সাধারণ যেখানে আইজুং চাউল ধরো রঞ্জিত চাউল এইবিল চাউলের দাম অল্প বাড়ছে আমার লোকাল চাউলবিল আমার তো ধরো ফর্টি রুপিজের পর চাউল আছে লোকাল এজন ফর্টির পর ধরো আপনার ফর্টি সিক্স ফর্টি এইট ফর্টি ফাইভ তেনেকুৱা দামৰে চাউল আছে এইটো আমাৰ সাধাৰণ মানুহখিনিতো আইজুনটো চাউল আইজুন চাউলটোৱে বেছিকৈ পচন্দ কৰে এইটো ধৰি লওক আৰু জেনেৰেল মানুহখিনিৰ কাৰণে সেইটোৱে সহজলভ্য আছিলে বাকী চাউলবিলাকতো এইটো ৰামপালৰ কোৱালিটিবিলাকতো বহুত আহে আৰু সেইবিলাক কষ্টলিও হয় জেনেৰেল মানুহৰ চাউলখিনিতো দাম বাঢ়ি গ'ল জেনেৰেল যিখিনি চাউল আছিলে সেইখিনি বাঢ়ি গ'ল ধৰি লওক আমাৰ তাত আজি তাৰিখত ফৰ্টি ৰুপিজৰ পৰা চাউল পোৱা যায় এইটো আৰু বেয়া চাউল নহয় খাব পৰা চাউলে হয় তাতকৈ দামী চাউলো আছে ফৰ্টি ৰুপিজৰ তলত চাউল নাই তলত চাউল নাই চাউলৰ দাম বাঢ়িছে জনতাৰ মাজত হাহাকাৰ লাগিছে তাৰ মাজতে মুখ্যমন্ত্ৰীয়ে দাবী কৰিছে মোদী চৰকাৰে লকডাউনত দিয়া বিনামূলীয়া চাউল ৰাইজে এতিয়াও পাই আহিছে জনতাৰ শোক দুখ বুজি পোৱা মুখ্যমন্ত্ৰীয়ে কিয় নাজানে কৰ চাউলেৰে ভাত খাইছে জনতাই সেয়া এক গুৰুতৰ প্ৰশ্ন নিউজ ডেস্ক ৰিপৰ্ট দ্য ক্ৰছ কাৰেণ্ট